चलो 301 प्रेजेंट सर। दुई तीन प्रेजेंट सर। चार प्रेजेंट सर। पांच छय प्रेजेंट सर। सात प्रेजेंट सर। आठ प्रेजेंट सर। नौ प्रेजेंट सर। दस प्रेजेंट सर। एगारो बारो कत बारो तुम तो क्लास थको ना सूची তুমি তো ক্লাসেই থাকো না ঘটনা কি চোদ্দ পনেরো প্রেজেন্ট স্যার ষোলো সতেরো প্রেজেন্ট স্যার আঠারো প্রেজেন্ট স্যার उन्नीस प्रेजेंट सर बीस प्रेजेंट सर एकुश प्रेजेंट सर बाईस प्रेजेंट सर तेईस चौबीस प्रेजेंट सर प्रेजेंट सर प्रेजेंट सर छब्बीस आछो जी सर सत्ताईस अट्ठाईस उनतीस तीस एकत्रिस प्रेजेंट सर কত একত্রিশ তুমি কি একত্রিশ আমি তিরিশ নুসরাত মারিয়া তুমি কি নুসরাত মারিয়া জি স্যার আমি তিরিশ স্যার 323 তুমি 330 নুসরাত মারিয়া এতদিন কোথায় ছিল তুমি এ মাসে প্রথম এসছো 323 নুসরাত মারিয়া জি স্যার জি স্যার স্যার ছিলাম হঠাৎ করে বের হয়ে গেছিলাম আচ্ছা স্যার 328 328 নিজা জি স্যার আচ্ছা আসো এবার 331 প্রেজেন্ট স্যার 32 36 নাই 33 33 প্রেজেন্ট স্যার चौतीस प्रेजेंट सर पैंतीस छत्तीस प्रेजेंट सर सैंतीस प्रेजेंट सर अड़तीस उनचालीस चालीस प्रेजेंट सर एकचालीस प्रेजेंट सर बयालीस प्रेजेंट सर तैतालीस प्रेजेंट सर चौवालीस पैतालीस छेचल्लिस सातचल्लिस আটচল্লিশ উনপঞ্চাশ স্যার ওর বাসা কার্ড নেই স্যার
কারেন্ট চলে গেছে আচ্ছা কারেন্ট আসার সাথে সাথে জয়েন করতে একটা মেসেজ দিয়ে দাও চুয়ান্ন পুতুল আসে নাই আচ্ছা এবার বলো তো তোমাদের পিছনে কেউ বাদ পড়েছো পরে জয়েন করেছো এমন তো আছে 311 311 সামিরা জি স্যার আর কেউ পরেশ জয়েন করেছো এমন কেউ আছো আর নেই আজকে কিন্তু আমরা শেয়ার ইস্যুর নতুন জিনিস শিখবো তবে তার আগে আমি তোমাদেরকে তোমাদের ইয়ার ফাইনালের সম্পর্কে কিছু বলবো আচ্ছা বলো তো আমি ছাড়া যেহেতু জাহানার ম্যাডাম এখন ইয়েতে তোমার ছুটিতে তাহলে আমি ছাড়া তোমাদের একটা ক্লাস নিচ্ছে কে জসিম জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে সপ্তাহে কয়টা ক্লাস নেয় ও দুইটা দুইটা ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে বলছি শোনো তোমাদের সৃজনশীল পরীক্ষাটা হবে টোটাল পাঁচটা কোশ্চেন অ্যানসার করতে হবে 50 মার্কস সৃজনশীল ইয়ার ফাইনালে সৃজনশীল থেকে অ্যানসার করতে হবে কয়টা সৃজনশীলে অ্যান্সার করতে হবে তোমাদেরকে পাঁচটা এই পাঁচটার মধ্যে ক বিভাগে দুইটা প্রশ্ন থাকবে তোমার চূড়ান্ত হিসাব থেকে আর্থিক বিবরণী থেকে যতটুকু পর্যন্ত আমি করিয়েছি এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে বাধ্যতামূলক মানে অ্যান্সার করতেই হবে 10-10-20 তাহলে আর্থিক বিবরণী থেকে তোমাদের কোশ্চেন থাকবে দুইটা বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে আর বাদ বাকি যা যা তোমাদের সিলেবাসে দেওয়া আছে এর মধ্যে যতটুকু করানো হবে সেই যতটুকু করা উৎপাদন ব্যয় তামান্না বলছে উৎপাদন ব্যয় ধরা হয়নি উৎপাদন ব্যয় যদি অন্তত বিবরণীটা তোমাদেরকে লিখে দেওয়া হয় বিবরণী যদি তোমাদেরকে লিখে দেওয়া হয় যে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি যোগ করলে হয় মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা রূপী ব্যয় যোগ করলে হয় কারখানা ব্যয় এইভাবে তোমাকে যতটুকু যদি বিবরণীটাও তোমাদেরকে যদি বিবরণী যদি লেখায় বুঝাই দিতে পারে তাহলে অতটুকুর উপরেই তোমাদের ওই চাপটার উপর পরীক্ষা হবে যতটুকু সে শিখাতে পারবে আমি আজকে ডাকবো ওকে ডেকে বলে দিব আর যত আর যদি ধরতে না পারে অন্য অন্য অন্যান্য চাপটা শেষ করতে যদি ধরতে না পারে তাহলে সিলেবাসে আছে কিন্তু কোশ্চেন করা হবে না আমি কোশ্চেন করার আগে আমি অবশ্যই খোঁজ দিব যে তোমাদেরকে এটা করানো হয়েছে কিনা তাই তোমরা এটা নিয়ে টেনশন করো না যতটুকু করানো হবে শুধু ততটুকুর উপরে কোশ্চেন হবে তবে আর্থিক বিবরণী থেকে হবে দুইটা কোশ্চেন আমি একদম লাস্ট দিনও যদি তোমাদেরকে চলতি সম্পত্তি চলতি দায়ও যদি বুঝাতে পারি তাহলে ওইটা দিয়েও আমি কোশ্চেন করতে পারি তাহলে দুইটা কোশ্চেন থাকবে আর্থিক বিবরণী থেকে এছাড়া তোমাদের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাসে প্রথম চ্যাপ্টারটা রিভিশনে আনা হয়েছে আবার এছাড়া ফার্স্ট পেপারে রেওয়ামিলের চ্যাপ্টার আনসার করা হচ্ছে তোমাদের আনসার না জসিম তোমাদের রেওয়ামিল করেছে কিনা জানি না খোঁজ দিব এছাড়া হ্যাঁ করিয়েছে না এছাড়া আমি তো তোমাদেরকে আর্থিক বিবরণীটা করলামই এছাড়া তোমার শেয়ার ইস্যুটা থেকে প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে ওখান থেকে তোমার তিনটা আনসার করবে হ্যাঁ বলো স্যার আমি মাত্রই জয়েন করলাম 305 305 তোমাকে স্বাগত আমার ফোন বারবার স্যার পাওয়ার অফ হয়ে যাচ্ছে স্যার অনেক প্রবলেম কিন্তু আজকের ক্লাসটা তোমার থাকাটা খুব জরুরি যেভাবে হোক তুমি টিকে থাকো আজকে আমরা অবহারটা শিখবো আজকে আমরা অবহার শিখবো এবং শেয়ার ইস্যু বলতে পারো যে আজকে একটা সমাপনী ক্লাস তাহলে আজকে আমরা অবহারটা শিখতে পারলে আমাদের প্রায় সবকিছু শেখা হয়ে যাবে টুকটাক কয়েকটা জিনিস ছাড়া আজকে কিন্তু আমাদের শেয়ার ইস্যু সম্পূর্ণটা শেখা হয়ে যাবে আর তাই আমি চিন্তা ভাবনা করছি যে আমি শেয়ার ইস্যু থেকে দুইটা প্রশ্ন দিব কিনা চিন্তা ভাবনা করতেছি অবহারের অঙ্ক শুরু করে দিই তোদের হাজিরার পর্ব শেষ আর কেউ আছো নাকি থাকলে চুপ করে বসে দেখো পরে বলো এখন অঙ্কে শুরু চলে যাচ্ছে অঙ্কে তোমরা সবাই 16 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও আমরা গত ক্লাসে 15 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আজকে আমি তোমাদেরকে অবহারের অঙ্ক শেখাবো তোমরা একটা কথা মনোযোগ দিয়ে শুনে নাও সবাই মনোযোগ দিয়ে অধিহার মানে হলো প্রতিটি শেয়ারের লিখিত মূল্য থেকে বেশি দামে শেয়ার বিক্রি করা তখনও কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে তুমি বেশি দামে শেয়ার বিক্রি করবা করো কিন্তু মূলধনে তুমি বেশি টাকা লিখতে পারবা না মূলধনে তোমাকে সবসময় লিখিত মূল্যটা লিখতে হবে এই কথাটা কি তোমাদের মনে আছে কথাটা আমি নোট করে দিয়েছিলাম আমি নোট
তারপর তুমি অতিরিক্ত শেয়ার অতিরিক্ত মূল্য যদি শেয়ার বিক্রি করো সেটা হচ্ছে ওদিয়া কিন্তু তুমি কিন্তু মূলধনে অতিরিক্ত টাকা লিখতে পারবে না অনলি লিখিত মূল্যটা লিখতে আর অধিয়ারটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তাই আমরা আলাদাভাবে সেটাকে আমরা দায় পাশে মালিকানা তহবিলের অধীনে লিখি এরকম একটা নোট তোমাদেরকে লিখে দিয়েছিলাম আর আজকের অঙ্কটাতে অপহার অপহার মানে হলো প্রতিটি শেয়ারের যে দাম আমরা এবার তার থেকে কম দামে শেয়ার বিক্রি তার মানে আমরা বেশি দামে শেয়ার বিক্রি করতে পারি আমরা কম দামে শেয়ার বিক্রি করতে পারি তো যদি কম দামে শেয়ার বিক্রি করি এটা আমাদের মূলধন জাতীয় ক্ষতি হয়ে যাবে কিন্তু ওই একই স্লোগান আমি এখানেও দিব যে তুমি কম দামে শেয়ার বিক্রি করলেও মূলধনে তুমি কম দাম লিখতে পারবে না মূলধনে তোমাকে অরিজিনাল লিখিত মূল্যটাই লিখতে হবে বুঝতে পেরেছো আদিবা আমি কি বলতে চাচ্ছি জি স্যার বুঝতে পেরেছো তামান্না আমি কি বলতে চাচ্ছি জি স্যার হ্যাঁ সুমা তুমি কি বুঝতে পেরেছো যে আমি যদি কম দামেও শেয়ার বিক্রি করি আমি কিন্তু মূলধনের মধ্যে কম টাকাটা লিখতে পাবো না মূলধনে আমি লিখিত মূল্যটাই লিখবো তুমি কি আমার কথা বুঝছো এবং যেহেতু অবহারটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় ক্ষতি তাই এটাকেও সম্পত্তি পাশে দেখাতে হয় অসমন্বিত ব্যয়ের আন্ডারে এটাকেও সম্পত্তি পাশে দেখাতে হয় অসমন্বিত ব্যয়ের আন্ডারে আলাদাভাবে তার মানে অধিয়ারকে আমরা দেখাতাম দায় পাশে মালিকানা তহবিলের অধীনে আর অবহারকে আমরা দেখাবো সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের আন্ডারে তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা নোট করে নিতে পারো তোমরা নোট করে নিতে পারো শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি তাই এটা সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের আন্ডারে বসে তোমরা এটা নোট করে নিতে পারো শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি শেয়ার অবহার মূলধন জাতীয় ক্ষতি তাই এটা সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের আন্ডারে বসে সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের আন্ডারে বসে সম্পত্তি পাশে অসমন্বিত ব্যয়ের আন্ডারে বসে ঠিক আছে আর এই কথাটাও তোমরা লিখে রাখতে পারো অবহার মানে কম মূল্যে শেয়ার বিক্রি করা লিখিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার বিক্রি করা কিন্তু মূলধনে কম মূল্য লেখা যায় না মূলধনে সবসময় লিখিত মূল্যটা লিখতে হয় এই কথাটা তুমি লিখতে পারো অবহার মানে লিখিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার বিক্রি করা অবহার মানে লিখিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার বিক্রি করা কিন্তু মূলধনে কম মূল্য লেখা যায় না মূলধনে সবসময় লিখিত মূল্যটা লিখতে হয় এই কথাটাও তোমরা আজকে যে নতুন জিনিসটা তোমরা শিখছো শেয়ার অবহার এটার জন্য তোমরা নোটটা লিখে রাখতে হবে অধিয়ারও শিখেছি আজকে তোমরা অবহারও যদি শিখি টুকটাক ছোটখাটো কয়েকটা জিনিস ছাড়া আমাদের পুরো শেয়ার ইস্যুটা শেখা হয়ে যাবে তো তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন করতেই পারি হয়েছে এবার তাহলে আমরা অঙ্কটা পড়ছি তোমরা সবাইকে দেখো সুমা তুমি আছো সুমা 310 সুমা জি স্যার তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব আজকে অঙ্কটা পড়তে গিয়ে তুমি আমার প্রশ্নের জবাবগুলো দিবা ঠিক আছে জি স্যার তাহলে রেডি থাকো তাহলে রেডি থাকো সরওয়ার সাহিল লিমিটেড 30 লক্ষ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয় যা প্রতিটি 15 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত এটা অনুমোদিত শেয়ার মূলধন 2 লক্ষ শেয়ার প্রতিটি 15 টাকা মূল্য কোম্পানির পরিচালক পরিষদ অনুমোদিত মূলধনের 50% তার মানে 2 লক্ষ শেয়ারের অর্ধেক 1 লক্ষ শেয়ার 1 টাকা অবহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে 1 টাকা অবহার মানে কিন্তু 15 টাকার জায়গায় আমরা 14 টাকা করে বিক্রি করতে চাই এক একটা শেয়ারের দাম 15 টাকা কিন্তু আমরা বিক্রি করতে চাই 1 টাকা অবহারে অবহার মানে কম দামে তার মানে আমরা কিন্তু প্রতিটি শেয়ার বিক্রি করবো 14 টাকা করে তাই না আচ্ছা এবার বলছে কোম্পানি ইস্যুকৃত শেয়ারের 80% আবেদন পেল তাহলে বলতো আমরা কতগুলো শেয়ারের আবেদন পেয়েছি বলতো দেখি সুমন আমরা কতগুলো শেয়ারের আবেদন পেয়েছি তুমি বলো তো 80% শেয়ারের আবেদন পত্র পেয়েছি 1 লাখ শেয়ারের ভিতরে হ্যাঁ তাহলে বের করে বলো কত কতগুলো শেয়ারের আবেদন পেয়েছি বলো 1 লক্ষ শেয়ারের 80% করো তুমি 1 লক্ষ শেয়ারের 80% করো তাহলে কতগুলো শেয়ার হয়
স্যার 80,000 80,000 শেয়ারের আবেদন আমরা পেয়েছি। তাহলে সোমা তুমি আমাকে বলো, আমরা যেখানে 1,00,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিলাম ওটা ছিল ইস্যুকৃত শেয়ার মূলধন, তাহলে বাস্তবে কি 1,00,000 শেয়ার বিক্রয় হবে? না স্যার, 80,000 শেয়ার বিক্রয় হবে। তার মানে এখানে কোনো অতিরিক্ত আবেদন আসছে না, তাই না? এবার কম আবেদন? না স্যার, কম আবেদন আসলে তো আমরা কম শেয়ার গুলোই বিক্রি করে দিই, তাই না? আর এই 80,000 শেয়ার কি আমরা অবহরে বিক্রি করবো না বলো তো সোমা? জি স্যার। আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি আমাদের মোট অবহারের পরিমাণ কত, তুমি বলতে পারবে? মোট অবহারের টাকার পরিমাণ কত? মোট অবহারের টাকার পরিমাণ কত বলতে পারবে সোমা? মোট অবহারের টাকার পরিমাণ কত স্যার? 11,00,000। মোট অবহারের টাকার পরিমাণ, মোট অবহারের টাকার পরিমাণ কত হবে তুমি বলতে পারবে? দেখো যে আদিবার বলার জন্য ওর স্যার 11,20,000 আছে। বলো না তো, বলো না। ওই যে আদিবা বলার জন্য ওর পেট ফেটে যাচ্ছে, দেখো আদিবা অবহারে টাকার পরিমাণ কত হবে? আদিবা লাইনে নাই? জি স্যার, জি স্যার। অবহারে টাকার পরিমাণ কত হবে বলো তো? সুমা তো বলছে 11,00,000। না না, ঢাকায় এখন, ঢাকায়। এই যে না এখন ওই অনলাইনে ক্লাস হচ্ছে, ইসমাইল তুমি ক্লাস ঠিক আছে। হ্যাঁ আদিবা বলছো স্যার 1,60,000। হলো না তো আদিবা? হয় নাই? না হলো না। দেখো আমাদের অবহারে টাকার পরিমাণ কত টাকা করে? 1,14,000। আমাদের অবহারে টাকার পরিমাণটা কত দেখো তো, কত টাকা করে অবহার আমরা বিক্রি করছি? 1,00,000। 1,00,000। আমরা কতগুলো শেয়ার বিক্রি করবো জনগণের কাছে? 1,00,000। 1,00,000 স্যার। কেন 1,00,000 তো ইস্যুকৃত ছিল, আমরা কি 1,00,000 স্যার অনুমোদিত না? 80,000 আমরা অনুমোদিত ছিল 2,00,000, তার 50% শেয়ার বিক্রি করতে চেয়েছিলাম, তার মানে আমরা 1,00,000 বিক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে আবেদন এসেছে ওই 1,00,000-এর 80%, অর্থাৎ 80,000। তাহলে স্যার বাস্তবে যতগুলো শেয়ার আমরা বিক্রয় করি, বাস্তবে যতগুলো শেয়ার আমরা বিক্রয় করি 80,000, তার সঙ্গে যদি 1,00,000 গুণ করো, তার সাথে যদি 1,00,000 গুণ করো, তাহলে কিন্তু আমাদের অবহারের টাকার পরিমাণটা চলে আসবে 80,000 টাকা। তোমরা কি সবাই অবহারের টাকার পরিমাণ যে 80,000 এটা কি তোমরা সবাই বুঝেছ? সবাই বুঝতে পেরেছো অবহারের টাকার পরিমাণ যে 80,000 বোঝা যায়? আচ্ছা চলো তারপরে সামনে আগাই। আবেদন কিন্তু শেয়ার গুলো যথাসময়ে বন্টন করা হলো, কোম্পানি শেয়ার প্রতি 30 পয়সা করে অবলেখকের কমিশন প্রদান করলো। সোমা আছো নাকি? সোমা লাইনে সোমা আছো? তুমি আমাকে এবার বলো দেখি সুমা, অবলেখকের কমিশনের পরিমাণটা কত টাকা হবে? মোট অবলেখকের কমিশনের পরিমাণটা কত টাকা হবে? যদি আমি জিজ্ঞাসা করি অবলেখকের কমিশনের পরিমাণ কত বলো, কত টাকা হবে বলো তো? অবলেখকের কমিশনের পরিমাণটা কত টাকা হবে বলো তো? এই যে এখানে বলে দিয়েছে যে কোম্পানি শেয়ার প্রতি 30 পয়সা করে অবলেখকের কমিশন প্রদান করবে। তো আমি জানতে চেয়েছি সুমার কাছে যে তাহলে অবলেখকের কমিশনের পরিমাণটা কত বলো তো? আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি জানি তোমাদের সবার চাহিদা হচ্ছে এটার একটা পিডিএফ, আমি কিন্তু একটা পিডিএফ দিয়ে দিব। সম্পূর্ণ আলোচনা হয়ে গেলে কিন্তু আমি এটা একটা পিডিএফ দিয়ে দিব। হয়তো বা 24,000 হবে না? হ্যাঁ 24,000 হবে, হয়েছে 24,000 হবে। তার মানে আমরা যতগুলো শেয়ার বিক্রি করি, আমি কিন্তু এই শীটটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে, আমি যতগুলো শেয়ার বিক্রি করি 80,000, এই 80,000 শেয়ারের সঙ্গে আমাদের অবলোককে কমিশন দেবো 30 পয়সা। আমি যদি এই 30 পয়সা গুণ করে দিই, তোমরা সবাই খেয়াল করো সৃজনশীল কোশ্চেনের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট প্রশ্ন হতেই পারে, তাহলে 80,000-এর সঙ্গে 0.3 গুণ করলে হবে 24,000 টাকা। আমিও কিন্তু প্রশ্ন করার সময়, সৃজনশীল প্রশ্ন করার সময় আমিও কিন্তু তোমাদেরকে এইভাবে ছোট ছোট প্রশ্ন করবো,
তাহলে 24000 টাকা হবে অগুলো হয়ে গেল কমিশন রাইট হ্যাঁ সুমা তুমি পেরেছো চলো এবার আমরা অঙ্কটা কমপ্লিট করব সবাই খাতাপত্র নিয়ে নাও প্রথমে আমরা এটার জন্য জাবেদা করব তারপরে আমরা ব্যাংক হিসাব করব তারপর আমরা উদ্ধৃত পত্র করব আর এরপর আমরা 17 এবং 18 নম্বর অঙ্কটা নিজেরা বাসায় বাড়ি কাজ করব আমি পরের ক্লাসে তোমাদের বাড়ি কাজটা চেক করব পারিকাষ্টা চেক করব এবং 28 তারিখের মধ্যে যদি আমি পারিকাষ্টা চেক করব তোমাদের এবং 28 তারিখে আমি একটা পরীক্ষাও নিয়ে নিব একটা সিজনশীল কোশ্চেন একটা পরীক্ষা আমি 28 তারিখের আগে যে কোটা ক্লাস পাবো আমি শেয়ার ইস্যুর উপর পরীক্ষা নিয়ে নেব ক্লাস তোমাদের যাচাই করার জন্য তো চলো 16 নম্বর অঙ্কটা কপি করে নিলাম এখানে আমি 16 নম্বর অঙ্কটা বসাই দিব আমি 16 নম্বর অঙ্কটা এখানে নিয়ে আসলাম আমি এখন জাবেদার জন্য ঘর টান করে তোমরা সবাই জাবেদার জন্য ঘর টেনে ফেলো সবাই জাবেদার জন্য ঘর টেনে ফেলো খুব দ্রুততার সাথে ঘর টেনে ফেলো আমি তোমাদের শিখিয়েছিলাম শেষ জাবেদা করতে গিয়ে আমরা দুটো জাবেদা করি একটা হলো ব্যাংকের জাবেদা একটা হচ্ছে মূলধনের জাবেদা ব্যাংকের জাবেদা আমরা ব্যাংকটাকে ডেবিট করি আর মূলধনের জাবেদা আমরা মূলধনকে ক্রেডিট করি তো আমরা ফার্স্ট জাবেদা যখন করব আমরা যখন ফার্স্ট জাবেদা করব তখন সেই ফার্স্ট জাবেদায় আমরা ব্যাংক হিসাব আমরা ব্যাংক হিসাব করব ডেবিট ব্যাংক হিসাব করব ডেবিট আর যেহেতু অবলোকনের কমিশন আছে তোমরা জানো অবলোকনের কমিশন অবলোকনের কমিশনটাও ডেবিট হয় তোমরা জানো অবলোকনের কমিশনটাও হবে ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট শেয়ার আবেদন হবে ক্রেডিট আদিপা তুমি বলতে পারবে আমি শেয়ার আবেদনে কত টাকা লিখব স্যার শেয়ার আবেদনে আমি কত টাকা লিখবো তুমি বলতে পারবে আদিবা কত গুণ কত গুণ কত তুমি সেটা বলো তাহলেই হবে শেয়ার আবেদনে আমরা কত টাকা লিখবো বলো তো কত গুণ কত 80000 ইনটু 14 টাকা হবে না 80000 80000 ইনটু 14 টাকা ভেরি গুড এই টাকাটাই আমরা তোমাদের কাছে কাছে চাইবো তাহলে 80000 গুণ 14 ঠিক বলছো তো সবাই শোনো জনগণের কাছে আমরা বিক্রয় করতে চেয়েছিলাম 1 লাখ কিন্তু আবেদন এসেছে কত 80000 তাহলে 80000 শেয়ার হোল্ডাররাই আমাদেরকে টাকা দেবে আর আমরা তাদের কাছে কিন্তু 15 টাকার মধ্যে আমি কিন্তু 1 টাকা কম চেয়েছি অর্থাৎ আমি চেয়েছি হলো আমি তাদের কাছে 14 টাকা তাহলে ওনারা 14 টাকাই আমাদেরকে দেবে তাহলে চলো 80000 গুণ 14 এই টাকাটাই বসবে আমাদের আবেদনে ঠিক বলেছি তাহলে চলো তো কত টাকা হয় দেখি স্যার 11,20,000 মানে বাকি টাকাটা দেখো তো কত টাকা হয় 10,96,000 আর আমরা এখানে সুন্দর করে ব্যাখ্যার মধ্যে লিখে দিব প্রতিটি 14 টাকা মূল্যের প্রতিটি শেয়ার চোদ্দ টাকা মূল্যের ৮০,০০০ শেয়ারের
আবেদনের টাকা পাওয়া গেল। আমরা আমাদের প্রথম যে আবেদনটা করে ফেললাম, চলো এবার আমরা দ্বিতীয় যে আবেদনটা করবো। আমরা জানি আমাদের দ্বিতীয় জাবেদাটা আমি আগে কমপ্লিট করবো, তারপরে তোমরা আমার সাথে সাথে করবো। আগে আমি কমপ্লিট করবো, তারপর জাবেদাটা বুঝাবো, তারপর তোমরা তুলবে, আগে তুলবে না। আমরা জানি মূলধনের জাবেদায় মূলধনটা ক্রেডিট হয়। তাহলে দেখো শেয়ার আবেদন হিসাবটা হবে ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আদিবা। তাহলে আমাদের শেয়ার মূলধনে কি আমরা 14 টাকা লিখতে পারবো নাকি আমাদেরকে 15 টাকা করে লিখতে হবে? না স্যার, 15 টাকা লিখতে হবে। ভেরি গুড। তোমরা সবাই ভালো করে খেয়াল করো, মূলধনে কখনোই কমও লেখা যায় না, কখনো বেশিও লেখা যায়। মূলধনে সবসময় লিখিত মূল্যটা লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখবো 80,000 গুণ 15। তাহলে চলো তো 80,000 গুণ 15 লিখলে ক্রেডিট সাইডে কত টাকা হয় আমাকে বলো তো। 80,000 গুণ 15 12 লক্ষ। তাই যদি 12 লক্ষ যদি হয় তাহলে তোমরা আমাকে বলো এখন ডেবিট পাশে 80,000 কম হয়ে যাচ্ছে না? ডেবিট পাশে 80,000 কম হয়ে যাচ্ছে না? এবার যেহেতু ডেবিট পাশে 80,000 কম করছে তাই আমরা এখন ডেবিট পাশে লিখবো শেয়ার অবহার। তাই আমরা এখন ডেবিট পাশে লিখবো শেয়ার অবহার। এবার আমরা ডেবিট পাশে লিখবো শেয়ার অবহার ডেবিট। তোমরা কি সবাই বুঝছো? আর এখানে হবে 80,000। দেখেছো আদিবা, তুমি কি যাবে তাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বেশি লিখে দেবো 80,000। বুঝতে পেরেছো সবাই? আমাদের যেহেতু আবেদনে 11,20,000 ছিল, এখানে 11,20,000 লিখেছি, কিন্তু এখানে ছিল 14 টাকা করে লেখা। কিন্তু শেয়ার মূলধনে কিন্তু আমাদের 14 টাকা করে লেখা যাবে না। আমাদের শেয়ার মূলধনে লিখতে হবে কত? আমাদের লিখতে হবে পুরো 15 টাকা, তাতে হয় 12 লাখ। তাহলে ক্রেডিটে 12 লাখ, ডেবিটে 11,20,000। তাহলে আমাদের 80,000 টাকা কম করে তাই ডেবিটে আমরা লিখবো শেয়ার অবহার নামে 80,000। চলো আমরা ব্যাখ্যা লিখে ফেলি। ৮০,০০০ শেয়ারের আবেদনের টাকা মূলধনে স্থানান্তর হলো। আমার জাবেদাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কি সবাই আমার এই দুটো জাবেদা বুঝতে পেরেছো? সবাই সবাই বুঝতে পেরেছো? তামান্না, তামান্না তুমি কি দুটো জাবেদা বুঝতে পেরেছো? জি স্যার। চলো এবার আমরা ব্যাংক হিসাব করার জন্য ঘরটা নিই। জাবেদা করা হয়ে গেলে ব্যাংক কিন্তু অনেক সহজ। চলো ব্যাংক হিসাব করার জন্য আমরা ঘরটা নিই। তোমরা দেখো ব্যাংক হিসাবে ব্যাংকটা ছিল ডেবিট 10,96,000, তাহলে টাকাটা বসবেও ডেবিটে 10,96,000। নাম নিবে যে কিনা ক্রেডিটে ছিল, ক্রেডিটে ছিল শেয়ার আবেদন। তাহলে আমরা এখানে লিখে দিব শেয়ার আবেদন। শেয়ার আবেদন হিসাব খাতা যেন পুরো নিখুঁত হয়, যখন পরীক্ষা দেবে অ্যান্সার করবে তখন প্রত্যেকটা যেমন যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে যেন অ্যান্সার করো। এবার ভালো করে খেয়াল রেখো,
শেয়ার আবেদন হিসাব 10,96,000 তো আচ্ছা টাকাটা কোথায় দিই টিচারটাকে দিই তাহলে আমাদের ব্যালেন্সের মধ্যে ডেবিট পাশে বসে যাবে 10,96,000 এই হচ্ছে আমাদের ব্যাংক হিসাবের ব্যালেন্স দেখছো সবাই একদম নিখুঁত ভাবে অ্যানসার করবে যেভাবে আমি করেছি তোমরা দেখো তোমাদের দ্বিতীয় জাবেদা কি কোনো ব্যাংক ছিল দ্বিতীয় জাবেদা কোনো ব্যাংক ছিল প্রথম জাবেদা ব্যাংক ছিল কিন্তু দ্বিতীয় জাবেদা কি কোনো ব্যাংক ছিল ছিল না তাই ব্যাংকের আর কোনো ঘটনা ঘটবে না ব্যাংকের প্রতিদান করা শেষ চলো এবার আমরা সুন্দর করে উদ্ধৃত পত্রটা করে ফেলি সুন্দর করে আমরা এবার উদ্ধৃত পত্রটা করে ফেলি উদ্ধৃত পত্র সেই আগের মতোই সম্পদের মধ্যে চলতি সম্পত্তিতে প্রথমে ব্যাংকে জমা লিখবো এখন তো ব্যাংকে জমা ছিল 10,96,000 লিখে দাও দেখো অসম্মত ব্যয়ের মধ্যে অবলোকের কমিশনটা আসবে সেটা ছিল 24,000 লিখে দাও অবলোকের কমিশন ছিল 24,000 টাকা লিখে দাও এছাড়া শেয়ার অবহরটাও আসবে না বলো শেয়ার অবহরটাও আমি বলেছিলাম যে এটা এটাও আমাদের জন্য একটা অসম্মানিত ব্যয় এটা অসম্মানিত ব্যয়ের আন্ডারে শেয়ার অবহরটাও লিখতে হবে এখন আমি তোমাদেরকে নোট লিখে দিয়েছি শেয়ার অবহর একটা মূলধন জাতীয় ক্ষতি তাই এটাকে সম্পত্তি পাশে অসম্মানিত ব্যয়ের আন্ডারে লিখতে হয় শেয়ার অবহরের পরিমাণটা ছিল আমাদের 80,000 টাকা শেয়ার অবহরের পরিমাণটা ছিল আমাদের 80,000 টাকা তাহলে এবার দেখো তো এই সব কয়টা সম্পত্তি যোগ করলে আমাদের মোট সম্পদের পরিমাণটা তাহলে কত টাকা হয় আমি যে সম্পদ পাশে তিনটা আইটেম লিখছি তোমরা কি সবাই বুঝছো দেখো তো কত টাকা হয় মোট উদ্ধৃত পত্রের সম্পত্তি পাশে আমরা সম্পত্তিটা লিখছি আদিপা তুমি উদ্ধৃত পত্রটা করেছো উদ্ধৃত পত্র করেছো আদিপা তমন্না জি স্যার উদ্ধৃত পত্র করছো সম্পত্তিটা জি স্যার মোট যোগফলটা কত হয় ১২,০০০ জি স্যার ১২,০০০০ এবার তার পাশে আসো শেয়ার মূলধন তাই পাশে আমরা কিভাবে লিখি দেখো আমি কিন্তু ওদের ফরম্যাটটা দেখিয়েছি সব সময় আমরা যেভাবে লিখি এভাবে লিখবো মালিকানা তহবিলের আন্ডারে প্রথমে শেয়ার মূলধন আর আমাদের এই অঙ্কের অনুমোদিত শেয়ার মূলধনটা ছিল এই অঙ্কের অনুমোদিত শেয়ার মূলধন ছিল কতগুলি দেখো ওই যে ওটা ছিল ২,০০,০০০ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্য ৩০,০০০ টাকা তাহলে চলো লিখে ফেলি অনুমোদিত শেয়ার মূলধন ২,০০,০০০ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্য তাহলে এটা হবে ৩০,০০০ টাকা এটা ক্লোজ করে দেবো এবার কিন্তু আমাদের ইস্যুকৃত শেয়ার মূলধনটা আলাদা করে লিখতে হবে এবার কিন্তু আমাদের ইস্যুকৃত শেয়ার মূলধনটা আলাদা করে লিখতে হবে ইস্যুকৃত শেয়ার মূলধন ইস্যুকৃত শেয়ার মূলধন এটা আমরা লিখব ১,০০,০০০ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্য
তাহলে এটা হবে 15 লক্ষ টাকা। এটাও ক্লোজ হয়ে যাবে, এটাও ক্লোজ হয়ে যাবে। কিন্তু শেয়ারটা কিন্তু এখানে আলাদা ভাবে লিখতে হবে, কারণ আমরা যতগুলো বিক্রি করতে চেয়েছি বাস্তবে অতগুলো বিক্রি হয়নি। এবার লিখো বিলিকৃত তলবকৃত আদায়কৃত শেয়ার মূলধন, আর আমরা এখানে বিক্রি করেছি 80,000 শেয়ার, তাই আমরা লিখবো এখন 80,000 শেয়ার প্রতিটি 15 টাকা মূল্য, সম্পূর্ণ তলবকৃত আদায়কৃত, সম্পূর্ণ তলবকৃত ও আদায়কৃত, আর এটার পরিমাণটা হবে 12 লক্ষ টাকা। তার আমাদের সম্পত্তি পাশে সমান, তার পাশে আমাদের অ্যামাউন্টটা হয়ে গেল 12 লক্ষ টাকা। এই যে দেখো আমাদের উদ্ধৃত পত্রটা মিলে গেল। এই যে আমাদের উদ্ধৃত পত্রটা মিলে গেল, দেখেছো তোমরা সবাই উদ্ধৃত পত্রটা করতে পারছো? জি স্যার। সবাই কি উদ্ধৃত পত্রটা করতে পারছো? স্যার দেখছো আমি কিন্তু তেমন কিছু করিনি, মানে নতুন কিছু ছিল না এখানে, শুধু একটা জিনিসই নতুন ছিল, সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়ের আন্ডারে আমরা শেয়ার অবহারটা লিখছি। তারপরে অবহার হলে ওটা অসমন্বিত ব্যয়ের আন্ডারে বসে, আর অধিহার হলে ওটা শেয়ার মালিকানা তহবিলের।